আপনাকে নাকি কালো জাদু করা হয়েছিল, আপনি কি আপনি এতদিন কি অসুস্থতা ছিলেন? দেখুন, আমাকে জাদু করা হয়েছে বা সেহরের শিকার হয়েছি আমি এমন কোনো কথা আমি নিজে জানি না, এবং কোনো রাকি আমাকে বলে নাই যে আমাকে সেহর করা হয়েছে, এরকম কোনো রাকি আমাকে বলে নাই, আর আমি নিজেও জানি না। আমি আপনাদের যেরকম সোশ্যাল মিডিয়া থেকে জানছেন, আমিও সোশ্যাল মিডিয়া থেকে জানছি, অর্থাৎ আমার জাদু করা হয়েছে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জানছি, এটা আমি নিজেও জানি না। কোনো রাকি যারা ঝাড়ফুঁক করেন ওনারাও কেউ বলেন নাই যে আপনাকে সেহর করা হয়েছে, আর আমিও জানি না, বাকি এটা লোকমুখে প্রচলিত। একই সাথে আমার স্ত্রী অসুস্থ, তার অপারেশন হয়েছে, তো মনে করে যে গোটা ফ্যামিলির হয়েছে। তো এটা ধারণা প্রসূত মন্তব্য আমাদের ভাই ব্রাদাররা করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এই প্রসঙ্গতে একটু বলে রাখি, আমরা অনেকে এটা নিয়ে খুব হাসাহাসি করি সেহের নিয়ে, আবার অনেকে কিছু হলেই সেটাকে সেহের বানায় ফেলি। দুই রকমের প্রান্তিকতা আছে, একটু হাসি কাশি হয়েছে বলে যে সম্ভবত সেহের হয়েছে। হ্যাঁ, কারোর বাসায় একটা ইঁদুর দেখা গেছে, এটা মনে হয় দুষ্ট জিন, এটা বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না, কেন? কারণ সেহের হয়েছে। এটা যেরকম একটা প্রান্তিকতা, আবার একেবারে সেহরের বাস্তবতাকে অস্বীকার করা, এটাও প্রান্তিকতা। কোরআনে কারিমে সেহের সম্পর্কে আলোকপাত করা হয়েছে, সেহরের কার্যকারিতা কোরআন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ থেকে, কোরআন থেকে বিভিন্নভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ থেকে পরিষ্কারভাবে এটার প্রভাব, এর যে প্রভাব আছে সে বাস্তবতা প্রমাণিত। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি যে আপনার আন্তর্জাতিক যে ফুটবল ম্যাচগুলো হয়ে থাকে, যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল হলো, সেখানে পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়দেরকে বিপরীত এন্ড থেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই বিষয়গুলো ওপেন সিক্রেট এখন, এবং বিভিন্ন মিডিয়াতে, মানে প্রতিযোগিতা এবং রেজিস্টার্ড মিডিয়াগুলোতে আমি দেখেছি, আপনারা খোঁজ করলে পাবেন। অতএব সেহরের অস্তিত্ব এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা অতি বিজ্ঞান মনস্ক হয়ে, এটা সন্দেহাতীতভাবে ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো একটা বিষয়। অনেকে বলে ভাই জাদু মানে তো ভেলকি, আসলে এই বাংলা জাদু জাদু না, কোরআন হাদিসে যে সেহরের কথা বলা হয়েছে সেই জাদু বলতে বোঝানো হয় এই হাতের ভেলকি না, ওইটা হলো শয়তানি বিভিন্ন প্রভাব, বিভিন্ন প্রক্রিয়া সেটা হয়ে থাকে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি সেহরের বিভিন্ন পেশেন্ট যদি খুব ডিপলি আপনি নিজে যাচাই করার চেষ্টা করেন, খোঁজ করেন, আপনার কাছে দিন আরামত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা ঠিক যে জিনিসটা যেহেতু অদৃশ্য অস্পৃশ্য, এই জন্য আমরা অনেকে এটাকে ব্যবসা বানায় নিচ্ছি, যারে তারে ধরে যাদের রোগী বানায় দিচ্ছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ট্রিটমেন্ট নিতেন, ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ গ্রহণ করাকে সুন্নাহ হিসাবে তিনি আমাদের কাছে রেখে গেছেন, সেটা আমরা অনেকে ভুলে বসে আছি। তাহলে প্রান্তিকতা পরিহার করতে হবে, সেহরের অস্তিত্ব এটাকে অস্বীকার করা যাবে না, আবার সব কিছুকে ধরে টেনে হিঁচড়ে সেহের বানানো যাবে না। অনেকে আছে যারা কবিরাজি করেন, আপনি ভালো মানুষ নিয়ে গেলেও বলবে যে এর জাদু করা হয়েছে। অনেকে আছে নাম বললে বলে দেয়, আছে না এই টাইপের অনেক কবিরাজ খুঙ্কা, আপনি অনেক সময় দেখবেন, আমিও শুনছি অনেকের অভিজ্ঞতার কথা, যে মরা মানুষের নাম ধরে যদি বলো অমুকের ছেলে, বলে যে আরে তারে তো জাদু করে শেষ করে ফেলছে, অত ছেলে মরে গেছে শেষ। তো এরকম আপনার জাদু ট্রিটমেন্টের নামে এরকম ব্যবসা, এরকম প্রতারণাও চলছে, আবার এটাকে অস্বীকারও আমরা অনেকে করে, কোরআন হাদিসের প্রতি প্রকারান্তরে আমাদের ইমান এবং বিশ্বাসটা থেকে আমরা সরে আসছি। কেয়ামতের আগে অনেক ভয়াবহ বিষয় আসবে ভাই, ফিতনা এগুলাকে বলে, ধোঁয়াশা। সাহাবিরা, মানে বুখারীর হাদিস যে সাপে কামড়ের রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে রোকিয়া করেছেন, সুস্থ হয়ে গেছে। এখন এই যুগে সাপে কামড়ের যে আধুনিক চিকিৎসা আছে, এই সময়ে যদি কেউ এই কথা বলে, বলবো যে আরে এটা তো কুসংস্কার, গাল গল্প বলবে, কি বলবে না বলেন? ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি করা, এটা এটা বাই প্ল্যান, এর পরিকল্পিতভাবে কিছু মানুষ সমাজে এই জিনিসগুলো করে থাকে মানুষকে দিন থেকে দূরে সরাবার জন্য। তো এই সময়গুলোতে বিজ্ঞানের সুফল, তার অস্তিত্বকে যেরকম অস্বীকার করা, সেটা যেরকম মূর্খতা, সেটা যেরকম আপনার অজ্ঞানতা, আবার কোরআন এবং হাদিস থেকে সুপ্রমাণিত বিষয়গুলোকে সবসময় বিজ্ঞানের মাপকাঠি দিয়ে মাপাটাও একইভাবে ভুল কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার সময় ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। এ ধরনের
দায়িত্বজ্ঞানহীন কথা। আমরা সোশ্যাল মিডিয়াতে যা পাই সেটাকে প্রচার করি, তাহাকে ইচ্ছা অনুসন্ধান ছাড়া। আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন।